गानगुला गाबो पाला हलो आदम और शयतान आदम और शयतान ए गानगुला चेनाशोर हासान मतिउर रहमानेर जे ओनार पक्ष होते आमरा ए गानगुलो आपनादेरके उपहार दिच्छी आर प्रत्येकेर काछे आमादेर अभिनंदन आमादेर जन्य दोआ राखबेन। आमी समस्त सबार काछ थेके अनुमति पेयेछि पागल बाच्चु गाबेन शयतानेर पाला पागल मनिर गाबेन आदमेर पाला। जाई होक आमी छोट्ट करे एकटा बंदना गे এই বন্দনার মাধ্যমে আমি তাকে প্রশ্ন করতে আরম্ভ করব যেহেতু কোনো এখানে বেশি কথা বলা যাবে না। অনন্ত অসীম তুমি বিচারে দিনের স্বামী বন্দী আমি যেন গো সদায় বন্দী আমি যেন গো ¡Gracias!
করে বসলেন যারা সালাম আমার হস্ত জোড়া আরো সালাম রইল যে সবা করে বসলেন যারা আমার প্রতিপক্ষ গায়ক তিনি তারে সালাম দিলে বাবি গ্রহণ করলেন আছেন আমার এবার কিছু প্রশ্ন তার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করব আদম আর শয়তান যখন দিয়েছে আচ্ছা ভাই তুমি খালি সত্য করে বলবা আল্লাহ পাক এত শক্তিরা এত আনন্দ করে মহান বাগান সাজাইলেন যে আদমকে অতি প্রথম বেহেশতের ভিতরে বানায় তাকে রাখলেন আমার জানা দরকার পিয়ারা আদম তার পবিত্র কোরআন সাক্ষী দিয়েছে আদম সর্বশ্রেষ্ঠ জাত আর সে আদম জাতকে আল্লাহ পাক এত বড় নিষ্ঠা করে তারে বেহেশতের শিকার বিতাড়িত করলো কেন আমার প্রথমে একটা প্রশ্ন আদমকে বেহেশতে ছিগা কেন তারে অপমান অপদস্থ করা এই দুনিয়াতে দিল এটা আমার জবাব আপনার সুন্দর মতো দিবা এই পর্যন্ত তোমার কাছে আমার প্রশ্ন অনন্ত সম্মানিত বাউল গানা শেখান আজ আপনাদের সম্মুখে বাংলাদেশের একজন বিজ্ঞ গায়ক যার নাম মোহাম্মদ পাগল বাচ্চু মিয়া যার বাংলার আনাচে কানাচে যে নাম পাগল বাচ্চু সেই পাগল বাচ্চু সাহেবের সাথে আজকে আমার পালা যে একটি নতুন পালা আপনারা শুনলে আনন্দ হবেন বা হাসি পাবেন সে পালা হলো শয়তান এবং আদম সে শয়তান এবং আদম থেকে আমার বিপক্ষের গায়ক পাগল বাচ্চু সাহেব বাংলাদেশের সুনামধন্য গায়ক ওনাকে দিয়েছেন শয়তানের পালা আমাকে দিয়েছেন আদমের পালা আর এই নতুন পালা আপনাদেরকে উপহার দিচ্ছেন চীনা সুরের পক্ষ থেকে মোহাম্মদ হাসান মতিউর রহমান মোহাম্মদ হাসান মতিউর রহমান আপনারা কি কেউ শয়তান দেখছেন মনে হয় জীবনও দেখেন নাই শুধু নামই শুনছেন আজকে আপনারা শয়তান সচক্ষে দেখে যাবেন যে শয়তান আমাদেরকে দোকা দিতে থাকে এই পৃথিবী সৃষ্টি হতে কেয়ামত পর্যন্ত দোকা দিয়াই যাবে সে শয়তান বর্তমানে আপনারা যারা না দেখছেন না চিনেন আজকে চিনা যাবেন এখন আমাকে প্রশ্ন করেছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো জবাব দিতে তার আগে আমার একটি গান গানের ভিতরে আমার পরিচয় পত্র এবব সাগরে পরে মায়া ঘরে তোমাকে চিনি না ওহে নিরঞ্জন এবব সাগরে পরে মায়া ঘরে তোমাকে চিনি না ওহে নিরঞ্জন প্রথম বন্দি আল্লাহ রাসূল অগত দ্বিতীয়তে তোমারই ফুল প্রথম বন্দি আল্লাহ রাসূল দ্বিতীয়তে তোমারই ফুল তৃতীয়তে হযরত আলীর বন্দি লামচর অগত তৃতীয়তে হযরত আলীর বন্দি লামচর
আমার মা ভাতে আমার চরণবন্দি মা ভাতে আমার চরণবন্দি ইমাম বাই তুই তোমাকে চিনি না অগ্নিরঞ্জন লাখের উপর চব্বিশ হাজার বন্দি পয়গাম্বর তোমার হযরত বড় পীরের চরণ আমি করিলাম বন্দ হযরত বড় পীরের চরণ আমি করিলাম বন্দ ওগো খাজা বাবার চরণবন্দি খাজা বাবার চরণবন্দি বন্দি সর্বক্ষণ তোমাকে চিনি না আমার ঢাকার জেলায় বসত বাড়ি ঢাকা উত্তরাতে থানা দরি ঢাকা জেলায় বসত বাড়ি বটক সাপ খাদি সাপ আইবো আইবো আমি দেখ পাছি কত বড় একটা বিপদে বই রাখি আল্লাহ তুমি আমার বাঁচাইছো না এখানে বুঝছি তোমার চালাকে আমি বুঝছি তোমার লাইগা আরো বিশ বিশটা মাইয়ার বাপের সাথে আমার সম্পর্ক নষ্ট হইয়া গেছে আমি দশ হান পয়সা উপায় নাই তোমার আসলে কি সমস্যাটা এটা আমার কাছে কইলা কদি না মানে চাচা সমস্যা তেমন না মানে আমার অনেক মানে আমারও তো মন চায় বিয়ে করতে হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে কি ঝামেলা আছে কি ঝামেলা বাবা কত জিমিটাকে বিয়ে করবো সে তো সুখী হবে কও কি তুমি সুখী হইব না কে আছে না মাত্র একটা কোর্স খাবা জি তুমি একদম সুপুরুষ হইয়া যাইবা সময় নিতেছেন কেন আপনি ঠাস ঠাস করে ঠিকানা দেন মন দিয়ে শুনো বাজার যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন মোবাইল 01781627839 অথবা 01977727467 অরিজিনাল ইন্ডিয়া হার্বাল চেম্বার রয়েছে না যেহেতু আপনি ঠিকানাটা বলছেন অতএব দুই নম্বরই হওয়ার কোনো কারণ নাই চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটা ঠিকানা দেওয়ার জন্য ঠিকানা পাওয়ার পরে এখন তো আপনার দরকার হয় না ফরেন আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করতে ভয় পাচ্ছেন বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নেই কলহময় দাম্পত্য জীবন মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল বিবাহিত জীবনে অসুখী শক্তিমান পুরুষ হতে চান সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কস্তুরী গোল্ড মূল্য মাত্র ২৫০০ টাকা তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন আজই সেবন করুন কস্তুরীযুক্ত শাহী মদক সেবনের সাথে সাথে রেজাল্ট প্রতি কোর্স মাত্র ১৫৫০ টাকা পুরুষত্বের প্রতীক ট্রাইগন পাওয়ার মেসাজ ওয়াইল প্রাকৃতিক নির্যাস থেকে অত্যাধুনিক ফর্মুলায় তৈরি প্রতি ফাইল মাত্র ৮০০ টাকা এক ফাইলের অধিক লাগে না আপনি কি HBS AG পজিটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পারছেন না এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন মোবাইল 01781627839 অথবা 01977727467 উত্তরাতে থানা ধরি ওগ পুষ্প অফিস আসকনাতে পত্রের লিখন
বিশ্বাস কোনাতে পথে লিখ ইয়ারপুটের পূর্ব ধারে দক্ষিণ খান গ্রামে কি ধরে বাউল গান শিখাইলেন মোরে ইয়ারপুটের পূর্ব ধারে দক্ষিণ খান গ্রামে কি ধরে বাউল গান শিখাইলেন মোরে রাজা সরে আছেন যত সালাম রইল সেনি মত দীপককে গায়ক দিনি গায়কের শিরোমণি পাগল বাচ্চু নাম দিতে আমি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলে আমি আবার সালাম দেই এখনি দীপককে গায়ক দিনি পাগল বাচ্চু নাম কি জানি আমার মা বাবা আদর করে মনির হোসেন বলে মোরে লইয়া পাউলের ডুরি পাগল মনির নাম কি দরি আমার সালাম রয়ে আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই ভুলি নাই কথার জবাব দিতে চাই সম্মানিত বাউল গানের আশেকান আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ পর আদম আর হাওয়াকে এত সাত করে সৃষ্টি করে বেহেস্তে স্থান দিয়ে আবার বেহেস্ত হতে তাদেরকে বিতাড়িত করলেন কেন আমি সুন্দর করে একটি বাড়ি তৈরি করেছি কেন থাকার জন্য আর যখন থাকার জন্য বাড়ি তৈরি করেছি আর কিছুদিন পর দেখি যদি ওই বাড়ি দিয়ে টপ 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 করে পানি পড়ে তাহলে অবশ্যই আমার সে ঘর আমি ভেঙে আবার নতুন করে ঘর তৈরি করব তার প্রমাণ আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য কিন্তু আল্লাহ পাক লক্ষ্য করে দেখলেন আর এই আদমই একদিন আল্লাহর কথা অমান্য করেছেন কি অমান্য করেছেন আল্লাহ বলেছে আদম তুমি গন্ধম খেও না আর সে আদম একদিন আল্লাহর কথাকে অমান্য করে গন্ধম ভক্ষণ করলেন আর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন আর যখনই আদম হাওয়া গন্ধম খাইলেন গন্ধম খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক নারাজ হয়ে ব্যস্তি পোশাক তাদের খুলে নিলেন আর আল্লাহ পাক আল্লাহর কুদরতিতে তাদেরকে একজনকে ফলাইলেন সরেন্দ্বীপ অপরজনকে ফলাইয়া দিলেন জেদ্দা এই পর্যন্ত প্রশ্ন ছিল আশা করি জবাব হলো এই পর্যন্ত প্রশ্ন ছিল আশা করি জবাব হলো আমার এই প্রথমবারে প্রশ্ন রয়ে এখন আমার এইবার প্রথমবারে এবার জানা থাকলে জবাব দিবে আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে পাগল বাচ্চু সাহেব আপনি বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক বিদায় আপনার কাছে আমি হাদিস থেকে কিছু প্রশ্ন করব শয়তান আপনি আমাকে জবাব দিবেন এই যে শয়তান বলা হয় এই শয়তানের জন্ম কোথায় তার মা বাবার পরিচয় কি তার বংশের পরিচয় কি সে কি আমাদের মতো মা বাবার রজবিদে রজবিজে পয়দা নাকি সে এমনি আল্লাহর গজবে পয়দা যদি আল্লাহর গজবে পয়দা হয় তবু আমার প্রশ্ন কোথায় পয়দা এবং তার আদি পরিচয় কি সে শয়তানের এই আমার একটি প্রশ্ন আশা করি জবাব দিবে এ বব সাগরে পরে মায়া গড়ে তোমাকে চিনি না ওহে নিরঞ্জন এ বব সাগরে পরে মায়া গড়ে তোমাকে চিনি না ওহে নিরঞ্জন এ বব সাগরে যাই হোক আমার ছোট ভাই পাগল মনির মনি বলে ও শয়তান দেখছেন শয়তান এ বেকুব আর শয়তান তো না নাম দত উচ্চারণ করতে পারো না লেখাপড়া শিখছো ঠিকই কিন্তু উচ্চারণ তো করতে পারো নাই শয়তান না নাম হলো শয় টান
যে জ্বালা যন্ত্রণা অন্যায় অত্যাচার ব্যভিচার সহ্য করতে পারছে তাকে বলা হয় ছয়, আল্লাহ তার উপরে নাম রাখছে টান। তুমি খালি আনতানি বাসানায় বসানায় নাম কয় শয়তান, বেকুব জানি কোথাকার। আর বেকুব এইবার কি করছে দেখছেন, বন্দনা গাইছে ঠিকই, একেবারে আনন্দের ব্যাপারে বন্দনা গায়া গান শিখাইলেন আমার গানের উস্তাদ কয়া, উস্তাদের নামই করল না, পরে কবিপক্ষ শিল্পী, কবিপক্ষ শিল্পী। এই দাদ, হ্যাঁ উস্তাদের নাম আছে না, উস্তাদের আমার উস্তাদ খালিক দরকার, আমি শতবার তার ভক্তি শ্রদ্ধা করি, উস্তাদের নাম ধুয়ে পানি খাও, আর অন্য উস্তাদের নাম কইতে ভুলে গেছো গা, খবরদার এটা পাগল বাচ্চি বলে আমি এখনো মরে নাই, জিন্দেই রয়ে গেছে। তুমি শয়তানের গান শুনো আগে একটা, ও তার ছয় লক্ষ বছর সাধনা করে, ছয় লক্ষ বছর সাধনা করে উঠতে সাতাশ মান, তার নাম আহ্লাদ করে আমার রাখছে সে নাম শয়তান, শয়তান তার নাম অকরিয়া আল্লাহ পাক রাখছে তার শয়তান। জন্ম কোথায়, তোমার বাবার আর মার আকৃতি কি, শোনো এই আকৃতিও বলবো আর একটা আছে সেটা আমি তোমার কাছে গোপন রাখবো, যদি তুমি জানতে চাও আমি তোমাকে বলবো, হয়তো অন্য গায়ককে বলে না আমি বলবো। শয়তানের জন্ম সাত যুগের নিচে, শয়তানের জন্ম সাত যুগের নিচে, তার বাবার রূপ দেরা হইয়া ও তার মা ছিল দুদুকে গিয়া বাবার রূপ, এই মা ছিল ভেড়া বাপ ছিল সিংহ, মা ছিল ভেড়া বাপ ছিল সিংহ, এই দুই রূপ নাম ছিল নীলবিষ আর খবিষ, নীলবিষ
আর কবিশ এই ছিল তার পিতামাতার নাম আর জন্ম তার সাধুদকে নিচে আরেকটা জন্ম আছে আসলে কইলাম এই শয়তান না আল্লাহ অগুণ্য ফেরেশতা গো একজন মাস্টার অগুণ্য ফেরেশতা গো একটা মাস্টার তো চিন্তা করো আল্লাহই বলছে কথা আমি সর্বশ্রেষ্ঠ আদম জাত আদমের উপরে কেউ নাই আবার আল্লাহ বলছে কথা যদি আমার শয়তানের পূজা না করো তোমরা আমার বেহেশতে আইতে পারবে না এই পাগলমনি কয়তো শয়তানকে বাধ্য না করলে তোমার কোনো সাধন ভজনে হবে না শয়তানটা সাধনা করতে হলে কোন জায়গায় গিয়ে করতে হয় আর শয়তানের ভজন ডাকি এই শয়তান এমন বাবা করেছিল তারে লক্ষ বৎস আগুন দিয়া পুইরা ছিল এমন ভাবে শয়তান ছিল তারে লক্ষ লক্ষ বৎসর আগুন দা পুইরা হতারে কিছুই করতে পারে নাই আর তোমারে সাধারণ একটা সিগারেটের আগুন লাগাই দিলে লাভ দা তিনা তো উপরে উঠবা তাহলে দেখো তো আমি কেমন মানুষ আর কেমন সহ্য করার তাহলে আমার সাথে তুলনা তোমার কি হইতে পারে কোনোদিন হবে না তো মনে করো এই শয়তানকে বাধ্য না করলে আর শয়তানের পূজা না দিলে তোমার কোন সাধন বদনে হবে না এ পাগলমনি তুমি তো আদম একটা কুকুরের স্বভাব হ্যালো মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা জহির কেমন আছিস রে বাবা মা আমি ভালো আছি আমাকে নিয়ে চিন্তা করো না মা আমি তো কালকে বাড়িতে আসব কি তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে না তাহলে আসার সময় আমার শ্বাসকষ্টের ঔষধ নিয়ে আসিস শুধু শ্বাসকষ্টের ঔষধ হ্যাঁ বাবা তোমার শ্বাসকষ্ট আবার বাড়ছে ঔষধ তো শেষ কি রে জহির আচ্ছা মা আমি ডাকি একটু পরে কথা বলছি আসসালামু আলাইকুম রোগ নিয়ে আর কোনো চিন্তা নাই কি বলেন ভাই হ্যাঁ কারণ আমার আম্মারও শ্বাসকষ্ট রোগ ছিল কি বলেন ভাই হ্যাঁ ইন্ডিয়া হার্বাল চেম্বারের ওষুধ খাওয়াইয়া আমার মা এখন একদম সুস্থ ভাই ইন্ডিয়া হার্বাল চেম্বারটা কোথায় যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন মোবাইল 01781627839 অথবা 01977727467 অরিজিনাল ইন্ডিয়া হার্বাল চেম্বার তাহলে কাল বাড়িতে যাওয়ার সময় ইন্ডিয়া হার্বাল চেম্বার থেকে মায়ের জন্য এক কোর্স ঔষধ নিয়ে যাব উফ কি টেনশন থেকে যে মুক্তি দিলেন রে ভাই আমার মা সুস্থ হবে ভাই আপনার মা সুস্থ হয়েছে আমার মা সুস্থ হবে ইনশাআল্লাহ হাপানি থেকে চিরমুক্তির ওপেন চ্যালেঞ্জ বিফলে মূল্য ফেরত হাপানি ঠান্ডা দোষ কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া যতই পুরাতন বংশগত হাপানি হোক না কেন ওই অবস্থায় চলে আসুন প্রথম দিন থেকেই মুক্তি ইনশাআল্লাহ মূল্য 1500 টাকা মেদ কমান স্লিম ও স্মার্ট হন আপনি কি জানেন অতিরিক্ত ওজন ও মেদ ভুঁড়ির কারণে যাবতীয় শক্তি কমে যায় ও বিভিন্ন রোগের আগমন ঘটে আমাদের ঔষধ সেবনে মাত্র 21 দিনে আপনার অতিরিক্ত 8 থেকে 10 কেজি মেদ ও ওজন কমিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলুন মূল্য 1200 টাকা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া জীবন যতদিন যৌবন ততদিন বিবাহিত জীবনের কাঙ্ক্ষিত সুখের জন্য সেবন করুন কস্তুরিযুক্ত শাহী আম্বার এটি সেবনে ইন্দ্রিয় শিথিলতা দূর করে বিবাহিত জীবনকে করবে আনন্দময় 60 বছরের বৃদ্ধকে করবে 25 বছরের যুবক যে কোনো বয়সের লোক সেবন করতে পারেন মূল্য 2000 টাকা নতুন ও পুরাতন আমাশয় স্বল্প সময় প্রতিকার করা হয় বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র 7 দিনে নির্মূল করুন SBS বা জন্ডিস সমস্যার কারণে যারা বিদেশ যেতে পারছেন না এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই যোগাযোগ করুন যে সমস্ত মা বোনেরা নানা গোপন সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে আপনার যতটুকু স্বাস্থ্য শক্তি রূপ লাবণ্য মনের আনন্দ থাকা দরকার ততটুকু নেই তারা আজই আমাদের অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিন যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন মোবাইল 01781627839 অথবা 01977727467 যার ভিতরে নাই
সে আল্লাহকে সাধনা করে লাভ করতে পারবে না। একটা কুকুরের স্বভাব যদি নিতে পারো তাহলে মনে করো তুমি আল্লাহর দিদার পাইতে পারো। আমি সপ্তময় পাতাল হইতে, আমি সপ্তময় পাতাল থেকে সপ্তময় আকাশে উঠছি, আমি 600,000 বছর সাধনা করে আল্লাহকে লাভ করছি। আল্লাহ আমার জন্য সাত দুজক সাত বেহেস্ত 18,000 আলমের ভিতরে আমারে সে ক্ষমতা দিয়ে দিয়েছে। তোমার যা ক্ষমতা আছে তাই করতে পারো। তোমার রগে রগে, তোমার পশমে পশমে, তোমার ব্লাডের সাথে আমি কানেকশন করতে পারি, এই শক্তি আল্লাহ আমারে দিচ্ছে। কিন্তু তোমারে দেয় নাই, একটু পরে তোমার খবর আমি লব। অনে না শয়তানের ধনী দিয়া বেহেস্তাতে যাও চলি। পাগলামি করে বাবা ঘুরল শুধু মায়ার ঘরে, পাগলে পাগলামি করে দিছ, তো অবশ্য আমার শয়তানি করতে হয়। তুমি খালি একটু কয়ে তো পাগলমণি, এই শয়তানে তোমার একজন মহাপুরুষ, তোমার মহাপুরুষকে এই শয়তানে একদিন ঘুরাইবার গেছিল। আমার জানা দরকার কোন মহাপুরুষকে ঘুরাইতে গেছিল শয়তানে, কিভাবে ঘুরাইতে গেছিল। তুমি জানা থাকলে সুন্দর মতো এটা কয়ো, তাহলে বুঝতে পারবো তোমার মধ্যে কতটুকু ক্ষমতা আছে। সম্মানিত বাউল গান আশিকান, আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে আবার নতুন করে প্রশ্ন রাখলেন। তো প্রশ্নের আগে একটি কথা বললেন, এই বেয়াদব পাগলমণি, তুমি বন্দনা কইলা বন্দনা, উস্তাদের নামই কইলা না। আসলে উস্তাদের নাম কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে বলি নাই, পাগল বাচ্চু যে পাগল মনিরের উস্তাদ এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে, এবং পাগল বাচ্চু যে পাগল মনিরের বড় ভাই তাও প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু আজকের স্টেজে আমি ইচ্ছাকৃত ভাবে বলি নাই যে আমার উস্তাদ পাগল বাচ্চু। কেন বলি নাই আপনারা জানেন, কিন্তু পাগল বাচ্চু এমন বাংলাদেশে একজন সুনামধন্য গায়ক, আর আজকে পাগল বাচ্চুর পালা হলো শয়তানের। কিন্তু পাগল মনিরের উস্তাদ কোনোদিন শয়তান হইতে পারে না, বিধায় আমি ইচ্ছাকৃত ভাবে এই নামটা আজকে ইচ্ছাকৃত ভাবে বলি নাই। কিন্তু আপনি মনে করতেছেন যে আমার উস্তাদের নামটা কইলো না, আমার একটা দুঃখ না। আমার উস্তাদ তো পাগল বাচ্চু ঠিক,
কিন্তু এমন আবার আমার উস্তাদ না যে আমার উস্তাদ হয়ে শয়তানের অভিনয় করে, এই কারণেই কিন্তু আমি নামটা ইচ্ছাকৃতভাবে বলি নাই। চাইরাটা বত্রিশ তাসে রং খেলায় কুতুব চার গহরে তন্দ্রুই তন আছে ইস্কাপনার তিরাত চাইরাটা বত্রিশ তাসে গহরে তন্দ্রুই তন আছে ইস্কাপনার তিরাত খেলছে খেলা আটাইশ ফুটায় রঙ্গের যদি মেরিজ দেখায় দরজা বন্ধ করতে হয়
সম্মানিত বাউল গানে আশিকান। হে পাগল মনির, তুমি কি জানো শয়তানকে যে ভক্তি দিতে হয় বা সেবা করতে হয়? না 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 না, আল্লাহ বা আল্লাহ যাকে দোস্ত বলে স্বীকার করেছেন, যিনি দু জাহানের বাদশাহ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে, হে আমার উম্মতগণ, তোমরা জেনে রাখবা শয়তানের কাছ থেকে সব সময় দূরে থাকতে পারবে, আর শয়তান তোমাদের কাছে ভিড়তে পারবে না, তোমরা সব সময় মুখে পাঠ করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমাকে তুমি শয়তান থেকে বিতাড়িত রাখো। অর্থাৎ এই দোয়া যখন বা আয়াত পাঠ করবে, শয়তান সেই মুমিন বান্দার কাছে কোনোদিন যাইতে পারবে না। তাহলে কেন শয়তান আমাকে ধরে? হয় তুমি যদি একটা কুকুরের স্বভাব ধরতে পারো তাইলে তুমি শয়তানকে চিনতে পারবা। না 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 না, আশরাফুল মাখলুকাত অর্থাৎ সবথেকে শ্রেষ্ঠ জাত আল্লাহ পাক সৃষ্টি করেছে আদম জাত, আর আমি একটা ওই পশু, কুকুর, একটা জানোয়ার বা একটা পশু, আমি কেন তার রূপ ধরতে যাব, কেন তার স্বভাব ধরতে যাব? ওই শয়তান কুকুরও আসতে পারে, বিড়ালও আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি তো শয়তান না, আমি আশরাফুল মাখলুকাত, আমি একজন মানুষ, আমি কেন যাব সেই কুকুরের রূপ ধরতে বা কুকুরের স্বভাব ধরতে? ওই আপনি শয়তান, আপনি কুকুর, কুকুর সাজবেন, বিলাই সাজবেন, মুরগি সাজবেন, ঘোড়া টোড়া ইত্যাদি ইত্যাদি কত কিছু, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আমার কাছে প্রশ্ন করে আমি কথায় আমি ভুলি নাই, কি প্রশ্ন করেছেন, কোন মহাপুরুষকে শয়তান ধোকা দিতে যেও ধোকা দিতে পারেন নাই? আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশাহ, রাসূলকে একদিন ধোকা দিতে গেলেন কিন্তু ধোকা দিতে পারেন নাই। যিনি দুজাহানের বাদশাহ ধোকা দিতে তো পারেনি নাই, বরঞ্চ বলল, হুজুর আমি আর জীবনে আপনার নাম শুনলো ওই এলাকায় যাব না। আমার এবার প্রশ্ন থাকবে, আপনি জবাব দিবেন। শয়তান খালি জবাব দেন তো, আমাদের যেমন ছেলে আছে মেয়ে আছে, বাহ, মা বাবার জবাবটা শয়তান ভালো দিছে, বেরি আর কি, ভাগ ভাগ, জন্ম নাকি সিজিন দুজুকে, বেরি আর ভাগ, বলার আরো কিছু ছিল তো বলি না, একদিক দিয়ে ওস্তাদ আর একদিক দিয়ে বড় ভাই, বেরি আর বাঘে যদি জন্ম দেয় এই বাচ্চাটা কেমনই হইবে আপনারাই চিন্তা করেন, আমি আর কিছু বলতে পারি না ওস্তাদ। তো যাক ভালো, অন্য শিল্পীলে যে বেরি আর বাঘের কি কইতাম সেটা বলি না, মনে কষ্ট পাবেন, কিন্তু আমার এ প্রশ্ন করলেন জবাব দিলাম। এবার আমার প্রশ্ন, এই শয়তানের সন্তান আদি হয় কিভাবে, এবং শয়তানের সন্তান কয়জন, মেয়ে কয়টা এবং ছেলে কয়টা, এবং সন্তান আদি হয় কিভাবে, এ আমার একটি প্রশ্ন। Oh,
মানব সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। আপনি কি যৌন সমস্যায় ভুগছেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ, আর হতাশা নয়, আপনার বয়স ও রোগ অনুযায়ী শাস্ত্রীয় নিয়মে অতি সতর্কতার সাথে 100% হালাল কবিরাজি ঔষধ দ্বারা ভেষজ নির্যাসের সংমিশ্রণে ঔষধ তৈরি করে দিয়ে থাকি, তাই নিশ্চিত ফলদায়ক ইনশাআল্লাহ। চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন? আর ভাবনা নয়, মাত্র 15 দিনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাহাড়ি গাছগাছড়া দ্বারা তৈরি ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। প্রতি কোর্স মাত্র 1000 টাকা। আপনি কি লম্বা হতে চান? প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ কোরিয়া থেকে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায় 2-3 ইঞ্চি লম্বা হন, মূল্য 2050 টাকা। হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন, কোন ঔষধে ফল পাচ্ছেন না, সেবনের সাথে সাথে রেজাল্ট? প্রতি কোর্স মাত্র 2000 টাকা। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 0178162-7839 অথবা 0977-72-7467। আপনার মেদ ও ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে? দেশি বিদেশি ভেষজ নির্যাস দ্বারা তৈরি -10 সেবন করে 8-10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর, স্মার্ট ও সুদর্শন করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই, মূল্য 1600 টাকা, এক ফাইলের বেশি প্রয়োজন নেই। বিনা অপারেশনে নাকের পলিপাস সহ অর্শ, গেজ, পাইলস নির্মূল হবে। পুরাতন নতুন আমাশয় ও বাত ব্যথা স্বল্প সময় প্রতিকার করা হয়। যে সমস্ত মা ও বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগের সমস্যায় ভুগছেন, তাদের জন্য দ্রুত চিকিৎসা দেয়া হয়। মহিলাদের যে কোনো ধরনের মেস্তা, ব্রণ, বক্ষ সমস্যা, মাতৃজনিত দাগ ও সেতি দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায়, মূল্য 1000 টাকা। দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন নিউ বিগ বাসা কস্তুরিযুক্ত, সেবনে সাথে সাথে রেজাল্ট। প্রতি কোর্স মাত্র 1200 টাকা। পুরুষত্বের প্রতীক কস্তুরি পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে শক্তিশালী ও সতেজ করে, মূল্য 750 টাকা, এক ফাইলের অধিক লাগে না। আপনি কি HPS AG পজিটিভ জন্ডিস? আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনার কি মেডিকেল আনফিট? চিন্তার কিছু নেই, আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা। আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 0178162-7839 অথবা 0977-72-7467। কথা বলছো খুবই ভালো লাগছে, তুমি এটা ভাইবো না, আমার বাই পাগল বাচ্চু, যেমনি খুশি আমি এমনি কইয়া যাব, কিন্তু এই ক্ষমতা আমার দেখায়ও না। আমারে কয় কাইমু উস্তাদের নাম যে কমু, আমার উস্তাদ কি শয়তান? শোন, বর্তমানে নারী পুরুষের ভূমিকায় অভিনয় করে, পুরুষের নারীর ভূমিকা করে। এ পাগলমণি, তোমার উস্তাদ তো পাগল বাচ্চু, আমি অভিনয় করতেছি আজকে শয়তানের অভিনয়। আর যদিও তুমি আমার শয়তান মনে করো, তো শয়তানের মতো তো ক্ষমতা কেউ পায় নাই।
শয়তান রেজুতে তুমি বাধ্য করতে পারো, আল্লাহরে পাইতে পারো। শয়তান রোস্তাদ করলে তোমার দোষটা কি? শোনো, যতই সাধন ভজন করো কিন্তু শয়তান ছাড়া এর বাধ্য ছাড়া তোমার কোনো আবাদ হতে হবে না। আমি একবারই তো বলছি তোমারে, শোনো, অজু করতে গেল শয়তান থাকে, নামাজ পড়তে গেল শয়তান থাকে, যে কোনো কাজে যাও শয়তান থাকে, তুমি যে স্ত্রী সন্ধান করো ওইখানে সন্তান, শয়তান ছাড়া সেখানে যাইতে পারো না। এই তুমি যে বেহেস্তের ভিতরে ছিলা, খোদায় না করছে তোমার এত বড় পেয়ালা খোদা, আর তুমি খোদার পেয়ালা বান্দা, খোদায় না করছে। হে আদম, বারবার নিষেধ করেছে, খবরদার গন্ধম খাইস না, আর গন্ধম খাইলে তোরা বেহেস্তে থাকতে পারবি না। আমি খালি একটু ফুসফুস করে কইছিলাম, একটু খা, একটু খা। যে খোদা সৃষ্টি করছে সেই খোদারে তুমি মানো নাই, আমার কথা তুমি গন্ধম খাইছো, তাহলে তুমি আমার ভক্ত না? তুমি আমার ভক্ত, এটা চিন্তা করো, কাল তুমি না, সবই আমার ভক্ত, তোমার ভক্ত একটাও না। এই আমি আকামক নাই, আমি আবার সুকামক করে, আমি সব পারি, তুমি জানো না? তাহলে একটা কথা শোনো, এক জায়গায় এক ব্যক্তিরে ধরছে ভূতে, কমু কথাটা হুজুর কমু, এক ব্যক্তিরে ধরছে ভূতে, অনেক ভূতে দর্শনে হ্যারে কবিরাজ ধরে, হ্যারে কবিরাজ ধরে, কিন্তু ভূত আর যায় না। এই শয়তানি গিয়া কয় কি কয় কি সতক ভাই কারু হুজুর, আমগো বাড়ির মাঝে উমুকের ভূতে ধরছে, কিন্তু এটা কোন কবিরাজ দেয় সারে না, শয়তানি একটা হুজুরে বেশ দূরে গেছে। কোথায় কাজ কর, যা আমি সারাই দেব, একটা মোটা রড পোড়া দে, তাই সুতা রড বা পা সুতা রড একটা মোটা কইরা, এইটা নিয়ে আগুনে কামারে ঘুরে পোড়া দিয়া লাল কইরা, তো হুজুর পোড়া দিছি, কয় কাম কর, মার্কেটে ঢুকাই দে। কোন রড ঢুকাই যে দিছে, কোন শয়তান মরছে না? হ্যাঁ মরছে, কোন আপনারা শয়তানদের জীবনও কোনোদিন মারতে পারবো না, আল্লাহ নিরাকার, শয়তানও নিরাকার, আল্লাহ নিরাকার, শয়তানও নিরাকার, আল্লাহরে দেখা যায় না, শয়তানরও কোনোদিন দেখা যায় না। বলে তুমি মনে করো এই শয়তানের যত কাজ করো, যে কোনো কাজ করো, প্রত্যেকটা কাজের মধ্যে চিন্তা করবা আগে শয়তানকে বাধ্য করতে হবে, শয়তানকে বাধ্য না করলে তোমার কোনো আবাদতি হবে না। মনির বারবার বলে দেই, আগে শয়তানকে কন্ট্রোল করো। আমি বলেছিলাম একটা কুকুরের স্বভাব যার ভিতরে নাই সে আল্লাহকে কোনোদিন পাইতে পারে না। দেখো না, আমি মানুষ কুকুরের স্বভাব দিতে পারবো না, তাহলে তোমার কোনো সাধন বদিন হবে না। তুমি চিন্তা করে দেখো, কোরআনের মধ্যে প্রমাণ রয়েছে কাফির সে মানুষ বেহেশতে যাবে না, কুকুর বেহেশতে যাবে। তুমি আমার কথা ডিনাই করে পারবা না, আর আমার কথা কোনো সময় তুমি অলঙ্ঘন করিও না, আমার কথাগুলা কাজে লাগবো, এই শয়তানকে আগে বাধ্য করো। তোমার মধ্যে রিপু রয়ে গেছে কয়টা? ছয়টা রিপু তোমার মধ্যে রয়ে গেছে, এই রিপুর জন্ম হয় কোথা থেকে? আমার মতন একজন শয়তানে ওই তোমার আদমের ভিতরে গা থুতু বালাইছিলাম, ওই থুতু থেকে ছয়টা রিপু হয়ে গেছে, এই ছয়টা রিপুকে বাধ্য করতে পারলে তাহলে আমার কাছে আউন লাগবো তোমার। তারপরে চিন্তা করো এই বাচ্চারা আর এই সারাটা পৃথিবী চালাইতেছে, কিন্তু আল্লাহর অমরণ নাই আর শয়তানের অমরণ নাই, তোমার মতন আদমের মরণ আছে। তুমি চিন্তা করে দেখো, এক একটা ডিমেতে 10,000 করে বাচ্চা হয়, এরাই সারাটা পৃথিবী চালাইতাছে। এই আমি আউলিয়া বানাইতে পারি, আমি আউলিয়ার আবার দৌল্য করতে পারি,
আমি আউলিয়া বানাইতে পারি, আবার আমি আউলিয়ার আউলিয়া গিরো ছড়াইতে পারি। তুমি এটা মনে রাখো, আমার ছাড়া তোমার কোনো কাজ হইব না, যতই বাহাদুরি করো। সে গানের কথা, মনরে আইকে যাবি শয়তানের দলে, বা সে শয়তানকে সাধন ভজন যদি করা হয় তবে নাকি বেহেস্ত পাওয়া যায়। আপনারা জ্ঞানী সমাজ, আপনারা জ্ঞানী লোক, শয়তানের ইবাদত করলে কি মানুষ কোনদিন বেহেস্ত পায় না দুজক পায়? শয়তানের ইবাদত বা পায়রবি করলে আল্লাহ পাক তার নামে যে জাহান্নাম লিখেছে এতে কোনো ভুল নাই। তার মধ্যে আমার যা প্রশ্ন তার জবাব দিয়ে আমাকে কয়েকটি কথাই রাখলেন, তার মধ্যে একটি কথা বলে কি শয়তান নাকি অনেক কিছু। এই মেয়ে তুমি জানো, যখন ত্রি সহবাস করবা তখনও তো শয়তানের নাম নিতে হয়, কি বলতে হয়, কি প্রয়োজন? ওইখানে আল্লাহর কাছে একটাই বলতে হয়, আল্লাহ আমাকে তুমি ওই সময় শয়তানের প্রবঞ্চনা হইতে দূরে রাখো। কারণ ওই শয়তানের প্রবঞ্চনা হইতে দূরে রাখার জন্য আল্লাহকে বলা হচ্ছে, আল্লাহকে প্রার্থনা করা হচ্ছে। কারণ শয়তান তো এটা গজব, গজব তো আল্লাহ পাক গজব দিয়েছে। আরো কিছু কথা আছে, আমার গানের শেষে ইনশাআল্লাহ বলবো। আসলে একটা কথা মনে হয়ে গেছে কি না কইয়া পারি না। হ্যাঁ বলেন। গান তো গাবই, রাখাল আছে না কথা আমি কইতে চাই নাই, কিন্তু কথা আসলো, একদল রাখাল গরু নিয়া মাঠে গেছে, শয়তান ওই রাস্তা দিয়ে যায়। শয়তান কয়ে না জন কিছু বুলাবান আছে, আমি একটু শয়তানি করি, যা গোরা সাচ্ছে। শয়তানে না গোরা সাই যা ওই মাঠে দৌড়াদৌড়ি করতেছে, আর বলা মানে কয় গোরা যখন পাইছি আয় একটু দৌড়াই, চার পাঁচটা গিয়ে ঘোরায় উঠছে, চার পাঁচটা যখন ঘোরায় উঠছে মানে তারও ছয় সাতটা বাকি, তোরা ঘোরায় উঠছে আমরা কি করবো, কথা বেটার জায়গা হয় না কি করবি, কটা কাম কর জায়গা ধর না, কার না কার গোড়া মল্ল ওইটা মোর বাম কি কি যে আমি গাউল বাসন যে কোটা আছে এটা গোড়ার গোয়া দাদি দিয়া পরে আমরা ওই আউল বাসন উঠুম। শয়তান কয় আরে বাবা, আরে বাবা আমি আর কদ্দুর শয়তান, গরু রাখাল দিয়ে আমার সে শয়তান, এই যে দৌড় আইজো দৌড় কাইলো দৌড়, আজ পর্যন্ত গরু রাখাল কথা শুনলে শয়তানের দিক দিয়া যায় না। আর যারা আল্লাহর খাঁটি বান্দা রাসূলের যারা খাঁটি উম্মত তাদের নাম শুনলেই তো যায় না। আমি বলবো আমার একটি গানের শেষে, আরে আগুন পানি বাতাস মাটি, আগুন পানি, আগুন পানি বাতাস মাটি, নূর পঞ্চতিতে দেহ বটি, মানুষের দলের যাবি দিতে ছাড়ি, তোর ভবিষ্যতের ভিতরে মানুষের দলের যাবি। চাকা দিছে তাতে পাখায় আছে দুই খানা, আরে সমকর চলে গাড়ি ড্রাইভার হলো মন খানা, হ্যালো ফ্রেন্ডস।
আমার নাম না জানলেও হবে, আমি যা বলতে চাইছি সেটা খুব মন দিয়ে শুনুন। যেই জিনিস দ্বারা আমি হয়রান ছিলাম, হতে পারে আপনিও তাতেই আপনি হয়রান। আমার বিয়ে 5 বছর হয়ে গেছে। কিছু মাস আগে আমার জীবনে যেন ঝড় এসে গিয়েছিল। আমার সম্পূর্ণ জীবনে হঠাৎ খুশি শেষ হয়ে গিয়েছিল। সবসময় ঝগড়া, প্রতিটি কথায় ঝগড়া। আমি খুব হয়রান হয়ে গেছিলাম। আমি নিজের স্ত্রীকে বলতে পারতাম না, ওর যা খুশি দরকার ছিল সেটা আমি দিতে পারতাম না। এই সম্বন্ধে ফ্রেন্ডস, ডক্টরকে আমি জিজ্ঞেস করতে পারতাম না। আমি যা সহ্য করেছি সেটা আমি বলতে পারবো না। ইট ওয়াজ লাইক আ হেল। আমার বউ যখনই আমার কাছে আসত, আমি ঘুমের বাহানা করে শুয়ে থাকতাম অথবা তার থেকে দূরে চলে যেতাম। কি করতাম? আমি নিজের সমস্যা কাকে বলতাম? আমার স্ত্রী আমাকে পুরুষত্বহীন নজরে দেখত। এটা আমাদের মতো পুরুষদের ভেতরে দোষের কারণেই তো হয়, কিন্তু এতে লজ্জা পাবার কি আছে? এই প্রবলেম আরো লোকেদেরও হয়। ভারতের সব থেকে বড় ইউনিভার্সিটির 464 জন পুরুষদের উপরে রিসার্চ করার পরে 77% পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা পাওয়া গেছে। এটা শুধুমাত্র পুরুষদের ত্রুটি আলার সমস্যার জন্যই নয়, সর্বদা জোয়ান থাকার জন্য একটা ওষুধ। আজকালকার কাপলসদের চয়েস হল উইল পাওয়ার। এটা 100% হার্বাল, এর কোন সাইড এফেক্ট নেই। ভুলে যাবেন না, এক্ষুনি কল করুন, নিজের উইল পাওয়ারকে অর্ডার করুন, আর নিজের হারিয়ে যাওয়া খুশিকে আবার ফিরে পাবেন। শীঘ্র পতন, শুক্রাণুর অভাব হওয়া, পুরুষাঙ্গের পরিমাণ ছোট হওয়া, স্বপ্নস্খলন, মূত্র বিসর্জন দ্বারা বীর্য না সওয়া, হাত পায়ে কাঁপা, ক্লান্তি হওয়া, দুর্বল হয়ে পড়া, মানসিক দুশ্চিন্তা, বীর্য না সওয়া, ইরেকটাইল ডিসফাংশন, দম্পতিদের জীবনে বিমুখতা, স্ত্রীকে খুশি করতে না পারা, ইমোশনাল উইকনেস, চিন্তা, পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়া, জননাঙ্গের জ্বরের মতন সমস্যা, এর থেকে সমাধান পাওয়া শুধুমাত্র একটাই উপায় আছে, উইল পাওয়ার। নিজের শরীরে এক নতুন শক্তি অনুভব করুন। ডক্টর সিগমান্ড ব্রয়েডের এটা বক্তব্য হল যে পুরুষ নিজের মন থেকে, শারীরিক রূপ থেকে স্ত্রীকে যদি সন্তুষ্ট করতে পারে আর নিজেও সন্তুষ্ট যদি হতে পারে, সেই জন্য নিজেদের পুরুষত্ব থেকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত সেক্স কালীন স্ত্রী পুরুষ এই আনন্দ যাতে উপভোগ করতে পারে, সেই জন্য 20 থেকে 30 মিনিট পর্যন্ত সেক্সের সুখের অনুভূতি তারা যেন নিতে পারে। আপনার পুরুষত্বে ত্রুটিকে বুঝে বিশেষভাবে আপনাদের জন্য ওষুধ তৈরি করা খুবই প্রয়োজনীয়, যা আপনাকে যে কোনো রকমের ভবিষ্যতে কোন রকম যাতে সাইড এফেক্টস না হয় সেটা দেখতে হবে, এমন ওষুধ হওয়া খুবই প্রয়োজন। ভারতের চিকিৎসকদের দ্বারা এরকম ওষুধ তৈরি করানো উচিত, আর এই সমস্ত আপনি পেতে পারেন উইল পাওয়ারে। নিজের শরীরে এক নতুন শক্তি অনুভব করুন। সেক্সুয়াল হরমোনসকে অ্যাক্টিভ করে, টেক্সোস্টেরোনিয়াম হরমোনসকে অ্যাক্টিভ রাখে, আর বীর্যকণাকে বাড়িয়ে দেয়। উইল পাওয়ার, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH টেস্টোস্টেরন, কলেসালের মতন হরমোনের ক্ষমতাকে বাড়িয়ে দেয়, আর যার দ্বারা শরীরের বীর্যকণাকে বাড়িয়ে দেয়, হৃদয়কে শক্তি দেয়, ধমনীয়কে শক্তি দেয়, আর রক্তকে পরিষ্কার রাখে, ব্লাড ফ্লোকে সঠিক রাখে, মস্তিষ্কের কার্যক্ষমতাকে আরো ভালো করে তোলে, নার্ভের নতুন শক্তি সঞ্চার করে। ঠিক সেইভাবে পুরুষাঙ্গে ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয়, সেক্সের সময় এক্সাইটমেন্ট বেড়ে যায়, সেক্সের টাইমকে বাড়িয়ে দেয়। উইল পাওয়ার 100% জড়িবুটি দিয়ে তৈরি, এর কোনো সাইড এফেক্টস নেই। যে পুরুষের আত্মবিশ্বাস থাকবে সেই নিজের পার্টনারকে সন্তুষ্ট রাখতে পারবে। এখনই কল করুন, নিজের উইল পাওয়ারকে বাড়ান। আসল পণ্য কেবল একমাত্র আমাদের কাছে পাবেন, বাংলাদেশের একমাত্র আমদানিকারক ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। এবার ধরবি যদি মন বেকারে, চলো কামিল পীরের ধারে, ধরবি যদি মন বেকারে, চলো কামিল পীরের ধারে, আসল মন্ত্র দিবে পরেই তবে সেরূপ দেখতে পাবি, মানুষের কলের চাবি দিতে ছাড়ি কলকব যাতার ভিতরে। মাঝখানে হাবিয়া দুজন ধাও ধাও করে আগুন জ্বলে, আরে দিনের তিনবার দিলে কয়লা পাকস ফলে যায় চলে, দেহের মাঝখানে হাবিয়া দুজন ধাও ধাও করে আগুন জ্বলে।
সৃষ্টিকর্তা জগৎ স্বামী আর কই হইল আল্লাহর সৃষ্টি শয়তান কি কমু আসলে পাগল মানুষ তো মানুষ বয়স হয়ে গেলে যেমন আবুল তাবুল কয় তেমন জ্বর আসলে কিন্তু মানুষ আবার আবুল তাবুল কয় আমি যা প্রশ্ন করেছিলাম তার জবাব দিয়ে আমাকে কয়েকটি কথার পয়েন্ট রাখলেন আমি তার সমাধান করলাম এবার আমার প্রশ্ন শয়তান এ ডিম তো পারে আমার প্রশ্ন ছিল ডিমটা কিভাবে পারে শয়তান এই শয়তানের মিলামিশাটা কিভাবে হয় নাকি এমনি এমনি আল্লাহ কুদরত হয়ে যায় যাক জবাব দিল কিন্তু আমার ছোট্ট করে একটি প্রশ্ন এই যে শয়তান এই শয়তান কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির যেই ব্যক্তি যত দিন পর্যন্ত জীবিত ছিল ফজরের টাইমে যে পাও টিপা টিপা তার ঘুম ভেঙে দিতেন আর বলতে হুজুর আপনি নামাজ পড়েন হুজুর আপনি নামাজ পড়েন আমার খালি প্রশ্ন ওই ব্যক্তি যত দিন জীবিত ছিল ততদিন খালি পাও টিপতো ফজরের টাইমে যে আর খালি কইতে হুজুর আপনি নামাজ পড়েন নামাজের টাইম গেছে নামাজের টাইমে আমার খালি প্রশ্ন কোন ব্যক্তির পাও টিপতো শয়তান জন্ম ভরে কেন এই আমার একটি প্রশ্ন এবার আগুন পানি বাতাস মাটি আগুন পানি আগুন পানি বাতাস মাটি দুর্গম ক্ষতি দেবে হবনি মানুষের দলের চাবি সে সারি কলকম যাতার ভিতরে মানুষের দলের চাবি বাহ বাহ এইবার পাগল মনি যা বলছে কোন কম বলে না চামড়ার মুক্ত ফসল ফসল করে একটা কয়া ফেলায় এই কয় শয়তানের গুমাদা বেলা লাঠি দিছে আর শয়তান দেখছো নি জীবনে কোনদিন এই পর্যন্ত কোন ডাক্তার কবিরাজ
উদাবন্ত পায় নাই শয়তানদের দেখতে, আর হাই বেলা শয়তানের গোয়াদা লাড়িয়ে দিব। বেকুব জানি কোনাল কার, শোনো শয়তানের সাথে আমি একবারই বলছি, শয়তানে আউলিয়াও বানায় তারে, শয়তানে সুরও বানায় তারে, শয়তানে গুন্ডাও বানায় তারে, শয়তানে বাদশাহও বানায় তারে, আবার বাদশাহ থেকে শয়তান নামাইতেও পারে। শয়তানের তুলনা পৃথিবীতে কোনদিন হবে না, সেই জন্য তোমাকে আমি বলছি, তাই শয়তানে যে শয়তানি করে। ও যখন ওই যে গিয়া বড় পিসাবের কাছে গেছিল একটা শয়তানি করতে, কি শয়তানি করছে, পাও টিপছে গিয়া, এই পাও একদিনের লাভ ছাড়া কি বিনা লাভে তুলার বোঝা ভাই বাবা, তো শয়তানের লাভ আছে, ওই জন্য শয়তানি গিয়া পাও টিপছে, কি টিপছে, পাও টিপা কই তো বড় পিসাবরে, হুজুর একটু আরাম করেন, আর একটু আরাম করেন, কি করতো ওই আরামে আরামে বড় পিসাব যদি ঘুমাই থাকতো, ফজরের নামাজটা যদি তার কায়দা হয়ে যাইতো, শয়তানের আবাদতরা হাসিল হয়ে যাইতো, এটি ছিল তার উদ্দেশ্য আর এটি ছিল তার কল্পনা। এই এখানে নাইলে শয়তানের টু পাও টিপছে বড় পীরের, তোমার যে সর্বশ্রেষ্ঠ নবী মহানবী, এই মহানবীর জন্য বলছিল একদিন, হে নবী আপনার যত উম্মত আছে পৃথিবীতে, সব উম্মতের মার্গের পাশে আমার একটা করে চাবি। তো রাসূল বলছিল এই যে একটা বড় চাবি, এটা কি এর চাবি, তো হুজুর আপনার উম্মতের মার্গে যদি একটা থাকতে পারে তাহলে আপনার কি একটা আছে না, আপনার জন্য বড় চাবিটা, এই বড় চাবিটা লাগছে আপনার জন্য, এই চাবিটা দিয়ে যেদিন আপনার ঘুরে তারমু সেদিন আল্লাহর কাছে আমি স্বল্প সব দিকটা সাধনা হাসিল মু। আপনি কি আমার সাধারণ মনে করছেন, আর আপনার মতো পাগল মনে রেখে এই এই শয়তানের লাভ পাইব জীবনে কোনোদিন না। কে যাবি উদ্দেশ্য হলো আমি নিচে হয়ে যাই না,
আমি ওইভাবে যাই নাই, আমি এইভাবে ভিতরে ঢুকছি, তোমরা কি করছো ওইটা নিয়ে বানায় নিচ্ছ না আমাদের মধ্যে রূপু সেজদা। এই শয়তানে একটু নিচে হয়ে ঘরে ঢুকছে, তোমরা গিয়া কি করছো ওইটা রুকু বানায় নিছো না আমাদের রুকু। এই পাগল মনি, ওই যে লাল নোট চুলাইছে কোথায় গেছে, যদি সেজদা না দাও এই লাল নোট তোমাদের উপরে পড়বো। আমার খালি জানা দরকার শয়তান ইচ্ছা করে লাল নোতরা নিছিল, যদি শয়তানে না নিত তাহলে লাল নোতরা কার উপরে পড়তো তুমি আমার একটু সত্য করে বলবা? এটা তোমার কাছে আমার একটা প্রশ্ন। যদি ওই দিন যা শয়তান একাধিক পুরস্কার প্রাপ্ত হার্বাল চিকিৎসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নেই, কলহময় দাম্পত্য জীবন মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ, আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, বিবাহিত জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান, সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে, গোপন অঙ্গের শিথিলতা ও বক্ষতা দূর করে নার্ভ গুলোকে আরো সতেজ আরো শক্তিশালী করতে কস্তুরি গোল্ড, মূল্য মাত্র ২৫০০ টাকা। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে, একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়, ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01786278 39 অথবা 01977-72-7467। অর্থ নয়, স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত? ভালো ভালো খাবার খেয়ে বা উন্নত পরিবেশে থেকে ও স্বাস্থ্যবান বা মোটা হচ্ছেন না? তারা আমাদের এক ফাইল ঔষধ সেবন করে মাত্র 15 দিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে মোটা হন, মূল্য 1200 টাকা। আপনার সব যোগ্যতা থাকার পরেও একমাত্র বেটত্বের কারণে পিছিয়ে আছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছেন না? চায়নার নতুন ফর্মুলায় তৈরিকৃত এক ফাইল ঔষধ সেবন করে মাত্র 21 দিনে 2-3 ইঞ্চি লম্বা হন, মূল্য 2000 টাকা। দাম্পত্য জীবনে অনাবিল সুখ, সবকিছু গোজামিল দিয়ে চালাতে পারলেও দাম্পত্য জীবনে গোজামিল দিয়ে চালাতে পারবেন না। দাম্পত্য সুখ শান্তির অভাবে আপনি এখন হতাশ, বিবাহিত জীবন ব্যর্থ, তাদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কামিনী গোল্ড প্লাস সেবন করুন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনুন, এক ফাইলই যথেষ্ট, মূল্য 1250 টাকা। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়, ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01786278 39 অথবা 01977-72-7467। হাঁপানি থেকে চিরমুক্তির ওপেন চ্যালেঞ্জ, বিফলে মূল্য ফেরত। হাঁপানি, ঠান্ডা দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া, যতই পুরাতন বংশগত হাঁপানি হোক না কেন ওই অবস্থায় চলে আসুন, প্রথম দিন থেকেই মুক্তি ইনশাল্লাহ, মূল্য 1500 টাকা। মেদ কমান, স্লিম ও স্মার্ট হন। আপনি কি জানেন অতিরিক্ত ওজন ও মেদ ভুঁড়ির কারণে যাবতীয় শক্তি কমে যায় ও বিভিন্ন রোগের আগমন ঘটে? আমাদের ঔষধ সেবনে মাত্র 21 দিনে আপনার অতিরিক্ত 8-10 কেজি মেদ ও ওজন কমিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলুন, মূল্য 1200 টাকা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। জীবন যতদিন যৌবন ততদিন, বিবাহিত জীবনের কাঙ্ক্ষিত সুখের জন্য সেবন করুন কস্তুরি যুক্ত শাহি আম্বার। এটি সেবনে ইন্দ্রিয় শিথিলতা দূর করে বিবাহিত জীবনকে করবে আনন্দময়, 60 বছরের বৃদ্ধকে করবে 25 বছরের যুবক, যে কোনো বয়সের লোক সেবন করতে পারেন, মূল্য 2000 টাকা। যে সমস্ত মা বোনেরা নানা গোপন সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে আপনার যতটুকু স্বাস্থ্য, শক্তি, রূপ, লাবণ্য, মনের আনন্দ থাকা দরকার ততটুকু নেই, তারা আজই আমাদের অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়, ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01786278 39 অথবা 01977-72-7467। চিন্তা ভাবনা কর বয়া, অবশেষে কি করবে সদা
সম্মানিত বাউল গানের আশিকান, আজকে যে শয়তান, শয়তানের কথা শুনলেন? আর শয়তান যে বড় 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 কথা রাখলো, এ পাগল মনি তুমি আমার চিনো না? শয়তান রে চিনিও না, দেখিও না, আর কোনোদিন দেখতেও চাই না। কারণ একটা কথা কি, শয়তান যে কত ভালো এটা আপনারা অবশ্যই জানেন। এক ব্যক্তি খালি শয়তান শয়তান করে, এই শয়তান শয়তান করতে করতে হঠাৎ করে একদিন নিশি রাত্রে প্রস্রাবের ব্যাগ হইছে, মাঘ মায়া শীতের দিন, আর ঘর থেকে বাড়াইছে প্রস্রাব করতে যাবে। তো বাড়ির থেকে কিছু দূর গ্রামের বাড়ি, তো টাউনের মধ্যে মনে করেন যে অ্যাটাচ বাথরুম থাকে, আর গ্রামের বাড়িতে তো আলাদা থাকে। গেছে প্রস্রাব করতে, অনেক প্রস্রাব করে দরজায় যে তার ডাকে তার বিবি, রে দরজা খোলো দরজা খোলো। অনেক বিবি লক্ষ্য করে দেখে কি তার যে স্বামী, স্বামী ঘরের ভিতরেই শোয়া, বাইরের থেকে ডাকে আরেক স্বামী। আরে স্বামী তো ঘরে, আসলে শয়তান যাইয়া ওই তার স্বামীর রূপ ধইরা ঘরে ঢুকে গেছে। শয়তান তার স্বামীর রূপ ধইরা ঘরে ঢুকে গেছে, এখন তার ঘরে শোয়া। আর অরিজিনাল যে স্বামী সে বাইরে থেকে ডাকে দরজা খুলো। অন তার স্ত্রী চিন্তা করে, ঘরেও স্বামী বাইরেও স্বামী, আসলে আমার অরিজিনাল স্বামী কে? রাত্র পার হলো, এটা নিয়ে এলাকার মানুষ বিরাট বড় একটা সমালোচনায় পড়ে গেছে। সকালবেলা ওই রাস্তা দিয়ে হযরত আলী হেঁটে হেঁটে যাচ্ছে, কয়েকজন যায় বলছে, হুজুর আমাদের এই মহল্লায় বিরাট বড় গ্যাঞ্জাম লেগে গেছে। কি গ্যাঞ্জাম? তো এক বেটির দুই স্বামী, একই চেহারা। হযরত আলী ব্যাপারটা বুঝতে পারছে, কয় বুঝছিল তো ওই হারাম দাদার কাম আস্তে আস্তে আয়া কইতাছে, এই এ মেয়ে লোকটা কার? তো অরিজিনাল যেটা ওইটা কইতাছে, হুজুর আমার বউ, আমি বিয়ে করছি আজকে 20 বছর ধরে তার নিয়ে ঘর করতেছি। আর ডুপ্লিকেট যেটা এটা কয়, আরে কি আরে আর বউ, এটা আমার বউ, আমি বিয়ে করছি। মানে যে তাদের স্ত্রী সে তো একরকম থেকে দুটোটা, কোনটারে কইবো আমার? হযরত আলী ভাই এইভাবে তোমরা এই মেয়ে লোক নিতে পারবে না, নেওয়ার একটা রাস্তা। কি রাস্তা? এই যে বদনাটা দিলাম, এই বদনার মুখ দিয়া যে ডুইকা নাল দিয়া বাড়িতে পারবা সেই পাইবা এই মেয়ে লোকটা। মানে যেটা অরিজিনাল এটাকে আমি জীবনে যাইতেও পারুম না, বাড়াইতেও পারুম না, আর এই মায়া লোক আমার জীবনে আমি আর পাবো না। ওই লোক কানতেছে, আলী কয় কাঁদো কেন? কয় কান্দুম না হুজুর, যে কথা কইছেন আমি জীবনে যাইতে পারুম না। ডুপ্লিকেটটা কয়, আরে কি আর ওর বউ, এটা আমার বউ হুজুর, আমার স্ত্রী, আমি ঢুকমু কয়বার যাম আর কয়বার আমি খালি গন আপনি। আলী কয়, কয়বার না খালি একবার গেলি, খালি মুখ দিয়া ঢুকছে। আর হযরত আলী পাঁচা তনের এক তন ঠিক মতন আটকায়া, এই শালার ঘরের শালা কইতেছে শালা কো অরিজিনাল যেটা ওইটার গায়ে বেটা তো বলে তুই যা ওইডারে নিয়া, জুতা যে কয়টা দিছে হযরত আলীর পায়ের, তারপরেও হযরত আলী কি করিল, তার বাম স্তনে বাম সাইডের যে একটা কান, কান কেটে দিছে। আজ পর্যন্ত আপনারা শয়তানের কিতাব পড়া দেখবেন, এই বাম কান সব শয়তান সব সময় ডাইকা ডাইকা চলে, তার মানে কানই কেটে দিছে। দেখেন আপনি আমার উস্তাদ মানুষ, আবার বড় ভাই এই শয়তানের বাহাদুরিটা লইয়েন না, কারণ এটা কান কাটা শয়তান, কিন্তু আপনি ওই দলে যায় না, এখনো সময় আছে, আল্লাহ রাসূলের ইবাদত করেন, আল্লাহ রাসূলের দিনে আসেন, এই কান কাটার দলে যায়েন না আপনি। মালুমাং জিলজি বন লবন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান, মালুমা জিলজি বন লবন করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান। এই শয়তানের লগে কি পৃথিবীতে কারোর তুলনা আছে? না 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 না, শয়তানের লগে কি পৃথিবীতে কারোর তুলনা হয়? গুয়ের গন্ধ আর আতরের গন্ধ কি এক? আপনারা বলেন যে গুয়ের গন্ধ আর আতরের গন্ধ কি কোনোদিন এক হয়? এই শয়তানের সাথে আরে মানুষের কে একটা কুকুরেরও তুলনা হয় কিনা সন্দেহ, শয়তান তো শয়তানই। আমারে কয় পাগল মনি তুমি চিনো? আমি নবীর এই ধোকা দিতে চাই,
মনে মনে তো অনেক লোকই বাদশা হয়ে জায়গা, কিন্তু ঘরে যায় দেখা যায় সালার বিছনাও পায় না। মনে মনে অনেক লোক বাদশা হয়ে যায়, আর বাড়িতে যায় দেখা যায় সালার বিছনাও সে পায় না। তো মনে মনে তো অনেক কিছু করে, তুমি জানো এই যে আমি আদম রে শয়তান এই সেজদা দেই নাই, নুইয়া যাইতেছিলাম এখান থেকে রুকু সেজদা। এই কোন শালায় এই কথাটা শিখাইছে, যে শয়তানের কাছ থেকে রুকু সেজদা এটা শিখাইছে কোন শালায়? আপনারা গেরি লোক এই রুকু সেজদা করতে আসে, অগণিত ফেরেস তাদেরকে বলল আল্লাহ পাক তোমরা এই দরজা দিয়া ঢুকো, নুইয়া নুইয়া যাও। আর প্রত্যেকটা ফেরেস্তা এই যে আপনারা তো ক্যামেরায় দেখতেছেন আমি যে অভিনয় করতেছি, এমনি ভাবে প্রত্যেকটা সেজদা প্রবেশ প্রত্যেকটা ফেরেস্তা প্রবেশ করলো। কত বড় একটা বিপদে বই রাখি, আল্লাহ তুমি আমার বাঁচাইছো। আমি তোমার আসলে কি সমস্যাটা এটা আমার কাছে কইলা কদি না, মানে চাচা সমস্যা তেমন না, মানে আমার অনেক মানে আমারও তো মন চায় বিয়ে করতে, কিন্তু কি ঝামেলা আছে? কি ঝামেলা বাবা, কত প্রতিকার আছে মাত্র একটা কোর্স খাবা, তুমি একদম সুপুরুষ হইয়া যাইবা। সময় নিতেছেন কেন, আপনি ঠাস ঠাস করে ঠিকানা দেন, মন দিয়ে শুনো বাজার। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড, দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়, ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, মোবাইল 01781627839 অথবা 01977727467। অরিজিনাল ইন্ডিয়া হার্বাল চেম্বার রয়েছে না, যেহেতু আপনি ঠিকানাটা বলছেন অতএব দুই নম্বরই হওয়ার কোনো কারণ নাই। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটা ঠিকানা দেওয়ার জন্য, ঠিকানা পাওয়ার পরে এখন তো আপনার দরকার হয় না। ফরেন আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নেই, কলহময় দাম্পত্য জীবন মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ, আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, বিবাহিত জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কস্তুরি গোল্ড, মূল্য মাত্র 2500 টাকা। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে, একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন কস্তুরিযুক্ত শাহী মদক, সেবনের সাথে সাথে রেজাল্ট, প্রতি কোর্স মাত্র 1550 টাকা। পুরুষত্বের প্রতীক ট্রাইগন পাওয়ার মেসাজ ওয়াইল, প্রাকৃতিক নির্যাস থেকে অত্যাধুনিক ফর্মুলায় তৈরি, প্রতি ফাইল মাত্র 800 টাকা, এক ফাইলের অধিক লাগে না। আপনি কি HBS AG পজিটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পারছেন না? এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড, দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়, ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, মোবাইল 01781627839 অথবা 01977727467। আরে শয়তানের ঘরে শয়তান কি করছে জানেন? এই শয়তানের সাথে মাথা নত করে নাই, আল্লাহ কয় আরে শয়তান আমার লোক শয়তানি, আর যখনই আঢু বাঁকা করে মাথার স্টিল সোজা রাখছে আর নাহান্নদের তক তার গলায় পড়ছে, এবার কয় আমি রে গলায় না নিলে কার গলায় পড়তো? না নিলে এক লোক কয় কি যাইছে, আমি যদি না হইতাম তুমি কারে কারে বিয়া করতা? তোমারই করতাম, আমি না হইলে কারে বিয়া করতা? তোমারই কারে যদি আমি না হইতাম তোর মায়েরে করতাম। কি কইলা কাইছা, তোরে বিয়া না করলে তোর মায় আমার কি লাগতো? শয়তানের কথা হইলে এরকম যে আমি না হইলে কারে বিয়ে করতো, শয়তান এর মুখে মতো তোর মায়ের করতাম, শয়তানের লোকে কি করবো? কেন আমার কথা কয়া, এই শয়তানের নাহান্নত না পাইলে নাহান্নত কার গলায় পড়তো?
এই শয়তানের গলায় তো পবিত্র বাম হাতে আগিয়ে আল্লাহ লেখা দিছে, বাম হাতে আল্লাহ পাক আগেই লেখা দিছে এই শয়তানের গলায় নাহান্নতের ত্বক পড়বে। এটা কিতাব প্রমাণ করে, যেহেতু কেসেডের সময়, সিডির সময়, ডিসিডির সময়ে এত ব্যাখ্যা দেওয়া যায় না, অল্পতেই আমি সংকেত দিয়ে গেলাম, জ্ঞানী লোক আপনারা বুঝে নেবেন। ছিলাম জুয়ান হইলাম বুড়া, লইরা গেল বাঁকা গুড়া, দোলই পাতা যেতে সে মর ভেঙ্গে, বেরে কই খালে কি দেওয়া মে চিন্তা করো আপন মনে, অতি একদিন মিশিবি মাটি সঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গা মালো মাছি যদি অনুল বন করলাম, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গা মালো মাছি যদি অনুল বন করলাম,